পালন করলে এ নেকি হবে, এত নেকি হবে, ক্ষমা হয়ে যাবে, এইরকম বিষয়গুলি নয়। সিয়ামের বিনিময় আল্লাহ দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন কুল আমাল ইবনে আদম ইজাকুল হাসানাত বি আসরি আমসিনা ইল্লা সাম, আদম সন্তানের সব নেকি দেওয়া হবে এক থেকে দশ, দশ থেকে সাতশো, সাতশো থেকে আরো বাড়তে থাকবে। তবে সিএম সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দো, সিএম বাড়বে, সিএমের নিকি বাড়বে এই কথা আল্লাহ তাআলা বলেননি। সিএম পালন করলে দু চার পাঁচ দশ নিকি পাওয়া যাবে এইরকম কথা আল্লাহ তাআলা বলেননি। সিএম একেবারেই ভিন্ন এভাবে। তা আমরা অল্প সময়ের মধ্যে চারটে হাদিসে বুঝি যে সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নাই। তার এক নম্বরে বুঝি যে ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন, অন্য কোনো ইবাদতের দিবেন না, এটা একটা ভিন্ন হলো, অন্য ইবাদতের সাথে মিল নাই। এর বিনিময়ে আল্লাহ নিজে দিবেন, আর বাকি সব ইবাদতের বিনিময়ে আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন। একটা তফাত আছে, অনেক তফাত আছে। এক, দুই, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালি, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসাম ফাইনাহু লা ইদলালা, উমামা তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই, সমান সমান, এটা সিয়াম, এটা সলাত। দুনিয়ার কেউ বলতে পারবে না যে সলাত সিয়ামের সমপর্যায়ের, এরকম বলার কোনো পথ নেই। দান শক্তিশালী ইবাদত, কেউ বলতে পারবে না যে দান সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম। হজ একটা বড় ইবাদত, বিনিময় জান্নাত, কষ্টকর ইবাদত, দীর্ঘ সময়ের ইবাদত। তো কোনো এমন হাদিস নাই যে বলবে যে হজ হলো সিয়ামের সময়। তার মানে আল্লাহ রাসূল বলছেন উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, তাহলে ওটা ভিন্ন ইবাদত, যেহেতু কোনো ইবাদতই তার সমপর্যায়ের নয়, ওটা ভিন্ন ইবাদত, সিয়াম ভিন্ন ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন উমামা আলাইকা বিসাম ফাইনাহু লা মিসলাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, মতো, এটা সিয়াম, সলাত সিয়ামের মতো নয়, হজ সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়। সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এতে যে আল্লাহকে খুব বেশি ডাকা হয় তা নয়, কিন্তু ফজরের সময়তে খেয়েছি, ফজরের আজানের আগে সূর্য ডুববে তখন খাবো, মানে না খেয়ে থাকা মূলত, অথচ সলাত আল্লাহ আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত কত বলা হয় বেহিসাব। আর হজ মানে কি? যখনই আমি ইহরাম বাঁধেছি লাব্বায়ক আল্লাহু লাব্বায়ক লাব্বায়ক লা শারিকা লাক লাব্বায়ক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। একাত্মতা বর্ণনা করতে করতে একবারে মাঠ ঘাট ফাটিয়ে দেওয়া হচ্ছে, বড় ইবাদত, বিনিময় জান্নাত। এরপরেও সিয়ামের মতো নয়, সিয়াম কি, সিয়াম কি যে কোনো ইবাদত তার মতো নয়।
সিয়াম কি যে কোন ইবাদতই তার পর্যায়ের নয়, কি তা একটু বলি। আগে তিনটা হাদিস হলো, তো আরেকটা বলি তারপরে বলছি। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের আটটি দরজা আছে, জান্নাতে একটি, জাহান্নামে একটি, দরজা সাতটি, জান্নাতে একটি, দরজা আটটি। তার একটা দরজার নাম রায়ান, রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ রাসূল বলছেন যে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই পর্যন্ত বললে তো হতোই। বুখারি মুসলিমের আরো বাক্য এসেছে, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করে দেওয়া, তখন বাকি দরজা খোলা আছে। বাকি দরজা খোলার বিবরণটা হলো এই, মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে স্বাগতম জানানো হবে। তো যারা হজ করেছে হজের দরজায় ফেরেশতা আছে, বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তো সিয়াম পালনকারীর একটা দরজা আছে, ওখানে ফেরেশতা বলবেন আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। তো যেতে যেতে যখন ওর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। মানে দান করে হজের দরজা দিয়ে ঢোকা যাবে, হজ করে সালাতের দরজা দিয়ে ঢোকা যাবে, কোনো সমস্যা নেই, এটা স্বাগতম জানানোর জন্য। কিন্তু সিয়াম পালন না করে কেউ ওই দরজা দিয়ে ঢুকবে এইটা হবে না। তাহলে বুঝতে পারলাম যে সিয়াম একটা ভিন্ন ইবাদত, যার সাথে কোনো মিল নাই কোনো ইবাদতের। এক, বিনিময় নিজ হাতে দিবেন যা অন্য ইবাদতের দিবেন না। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিন, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। চার, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ওই দরজাতে ঢুকলে দরজা বন্ধ করা হবে, আর কোনো লোক এইটা দিয়ে ঢুকতে পাবে না। তাহলে চারটে হাদিস প্রমাণ করে যে সিয়াম ভিন্ন ইবাদত। এখন বলতে পারি কেন এটা, এটার কারণটা আল্লাহ নিজে বলেছেন, আবার আল্লাহর নবীও বলেছেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে আমি নিজ হাতে দিব এই জন্য যে আমার কারণেই সে দুটা জিনিস ত্যাগ করেছে, দুটা জিনিস করে, আমার কারণেই সে দুটা জিনিস ত্যাগ করেছে, দুটা জিনিস করেনি। সেটা কি? এক, খায়নি আমার কারণে। আল্লাহ বলছেন যে আমার কারণেই দুটো জিনিস করেনি। একটা কি? আমার কারণেই খায়নি। দুই, আমার কারণেই মন মতো চলেনি, প্রবৃত্তিকে মেনে চলেনি। আগেরটা সহজ ছিল, এটা খুব কঠিন। এমন বাক্য বলা হয়েছে পরের অংশে, একবারে সারা পৃথিবীর পুরুষ নারীকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, মন মতো চলেনি। আল্লাহ নবী বলছেন যে মুখামুখি যুদ্ধ করে যে এই মরলো মরলো তরবারিতে, এ সবচেয়ে বড় মুজাহিদ নয়, আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই সবচেয়ে বড় মুজাহিদ। আর এ দ্বিতীয়টা প্রবৃত্তি মন মতো চলা আত্মার সাথে সম্পৃক্ত। দুই, প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে আমার কারণে। তো সিয়াম মানে হলো বিরত থাকা, ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথাকর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। কেউ যদি ব্যবসা করতে লেগে মিথ্যা কথা বলে,
তাহলে কি খারাপ থেকে বিরত থাকলো? থাকলো না। তাহলে সিয়াম নেই, ও রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। কেউ যদি রামাজান না সে ওকে গালি দেয়, দাঙ্গামা হাঙ্গামা করে, এই সেই জমি দখল করে, যা যা ক্ষমতা কুলাই, তাহলে সে কি সেম থাকলো, বিরত থাকলো? বিরত থাকেনি। তাহলে ও কি আছে? রোজা আছে, উপবাস আছে। না খেয়ে থাকার বিরত থাকা দুটো এক নয়, না খেয়ে থাকার বিরত থাকা দুটো এক নয়। দোকানে বসে আড্ডা পিটলো, গল্প করলো, চা খেলো, দেখবেন সালাম ফেরার সাথে সাথে সুরুডেলের মানুষ ওই একবারে চেয়ারে ওখানে বসে চা খাচ্ছে, গল্প করছে, কার কি বলছে ধুলে অন্ধকার। আপনার আমি দোষ উল্লেখ করিনি, আপনি এটা মনে করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে কথা বলতে হবে, এটা আমার জীবনে আমি কোনোদিন মনে করিনি। এইরকম পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে, সে অনুপাত আমি খুতবা দিব, এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে কোনো দিন দেয়নি। জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে যেই খুতবা দেয়, তাকে বিমানবন্দর থেকে বিমানে নিয়ে যাওয়া হয়, আবার বিমানে পাঠিয়ে দেওয়া হয়, আবার খাওয়ার ভিন্ন ব্যবস্থা আছে, আবার 10,000 পাথেয় আছে। তাহলে আমি জামিয়া সালাফের বাইতুল হামদে খুতবা দিলেই তো ভালো হয়। তাহলে আমি বাইতুল হাম জামে মসজিদে খুতবা দেওয়ার সদস্য নই। আল্লাহর কসম, আল্লাহর কসম, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দাওয়াতি কাজের জন্য আর জামিয়া সালাফের জন্য খুতবা দিয়ে বেড়াই, এখানে সেখানে, দরজা দরজা, আপনার বাড়িতেও যাব, দরজা দরজা, অন্য কোনো নাই, নিজস্ব কোনো স্বার্থ নেই, এক মিনিট স্বার্থ নিয়ে চলা প্রয়োজন মনে করিনি, দেউলিয়া হয়ে ঘুরছি, কিছুই না, নিজের জন্য কিছু করতে হবে এটা ভাবিনি। সাথে আছে জামিয়া সালাফ, এই জন্য আপনার মসজিদে কোনো আপনার দরজাতেও যাব, নিজের ব্যক্তিগত মান মর্যাদা রেখে চলা প্রয়োজন মনে করিনি, আর লৌকিকতা দিয়ে নিজেকে জাতির সামনে প্রকাশ করিনি কোনোদিন। যা 20 বছর আগে বলেছি তা আজকেও, যা কাল বলেছি তা আজকেও, পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলছি এমন কোন পরিবেশ তুমি আমার সামনে নিয়ে আসো না যে পরিস্থিতি আমাকে খাটো করতে পারে, এটা তুমি করো না। ইন্না কালা কুল্লে শাইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা খুব বিশ্বাস করি, ইন্না কালা কুল্লে শাইন কাদির, তুমি সব কিছু করতে পারো, সর্বক্ষমতার মালিক তুমি, ফেরাউনকে তুমি পানিতে ডুবিয়ে দিয়েছো, একবারে আশ্রয়হীন অবস্থায়, এমন অবস্থায় আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিল যে ফেরাউন একটু কাউকে কিছু বলবে, একটু কিছু হাতে আশ্রয় নেবে, এরকম কোনো পরিবেশ না। অথচ তার জীবদ্দশায় তার বিরুদ্ধে কি কথা বলতে পারবে এরকম মানুষ দুনিয়া দিচ্ছে। অনেকদিন হায়াত, তুমি সর্বশক্তি পাও, তুমি সব কিছু করতে পারো, রমজান মাস ক্ষমার ব্যবস্থা করো, আমরা নিঃস্ব সাধারণ মানুষ, তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম যে দোকানে বসে আড্ডা পিটলাম, গল্প করলাম, কিছু বদনাম করলাম, এখন কি আমি মন্দ কাজ থেকে বিরত থাকলাম? তাহলে আমি সেম নে রোজা আছি, আমি সুদ ঘুষ ঠিকই চালু রাখলাম, শুধু আছে, ঘুষও আছে, ব্যাংকের লেনদেন চলছে, কিস্তিতে চলছে, তাহলে কি আমি অন্যায় থেকে নিজেকে বিরত রাখলাম? জি না। তাহলে আমি এখন রোজা আছি, সেম নয়। আমি মহিলা মানুষ, স্বামী আছে, ছেলে আছে, কাজের লোক আছে, সবাই আছে, হাট বাজার আমার কাজের লোকই করতে পারে, স্বামী করতে পারে, দেবর করতে পারে, ভাসুর করতে পারে, তারপরে আমি নিজে বাজারে গেলাম, কাপড় চোপড় এই সেই ধাক্কা ধাক্কি করে বাজার করলাম, তাহলে বোরকা আমার গায়ে ঠিকই আছে, আমার ফ্যাশন বোরকা আছে, তাহলে কি আমি নিজেকে অন্যায় থেকে বিরত রাখলাম? বিরত রাখিনি, আমি রোজা আছি, সেম নয়। কথা উল্টিয়ে ধরা যাবে না, যা বলছি তাই, হাতুড় দিয়ে কাঁটা মারা যাবে না, যেটা বলছি সেটাই কথা।
হাতুর দিয়ে কাঁটা মারতে চাইলে উল্টে কাঁটা ছিটকে গায়ে এসে লাগবে, কথাকে উল্টে ধরতে পারবে না ইনশাল্লাহ। এটাই সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। বিরত থাকা মানে কি? খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহ রাসূল বলছেন কাম মিন সাইম ইসুম লাইসা লাহু সিয়াম, ওহু সিয়াম পালনকারী সিয়াম থাকে ওটা তার সিয়াম নয়, ওটা কি? ওটা রোজা। আল্লাহ রাসূল নিজে বলছেন কথা, বহু সিয়াম পালনকারী সিয়াম থাকে, বহু সিয়াম পালনকারী লাম ইয়াদা কল যুরে ওয়ালা মাবি, মিথ্যা কথা ছাড়ে না, অপছন্দ কথা কর্ম ছাড়ে না। ফলে সালাম হা যায় আদা তা মহু আসাম, আল্লাহর তার কোনো প্রয়োজন নাই, ও খেলেই কি না খেলেই কি, প্রবৃত্তি ছাড়লেই কি না ছাড়লেই কি। তা আল্লাহ বলছেন যে আমি নিজে হাতে বিনিময় দেব, তার দুইটা কারণ, এক খেলো না, দুই মন মতো চললো না। একজন মুসলিম জানে দাড়ি চাচা হবে না, তার তারপরে সকালে চাচলো তো কি মন মতো চললো না? একজন মুসলিম জানে শত বক্তব্য শুনেছে যে টাকনো নিচে প্যান্টটা রাখা যাবে না, তারপর সুন্দর করে রেখেছে, ও কি মন মতো চললো না? মন মতো চললো। রমজান মাস হিসাবে সে নিজেকে বিরত রাখতে পারলো না, ওই কথা ঠিক হাদিস সহি যে তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস, তার এক শ্রেণীর মানুষ রমজান পেলো কিন্তু ক্ষমা নিতে পারলো না, তাহলে তো ভয়াবহ ব্যাপার। রমজান পেল কিন্তু ক্ষমা নিতে পারল না, রমজান পাওয়ার পরে ক্ষমা নিতে পারল না কেন? রমজান সিএম তো আছে, ও সিএম নেই ও রোজা আছে, সিএম নেই ও রোজা আছে। মহিলা মানুষ কেউ সংবরণশীল হতে হবে, দুলা ভাইয়ের জন্য সারাদিন বাজার করতে হবে, সারাদিন ইফতার সাজাতে হবে, ধর্ম পাগল হয়ে গেছে না? মাঠে থাকেন, ঘাটে থাকেন, শহরে থাকেন, জঙ্গলে থাকেন, শরীয়ত শরীয়ত, ধর্ম ধর্মই, ওই একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ নিজে বললেন যে আমার কারণেই খাদ্য ছেড়েছে, মন মতো চলা ছেড়েছে, এই জন্য আমি নিজে হাতে বিনিময় দিব। হলো এইবার কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, কি করলে বলবে, কোরআন পড়লে বলবে, যার কারণে আমি অনুরোধ করেছি আপনাকে যে প্রতিদিন কোরআন পড়েন, বেশি বেশি পড়েন, আগে চলে আসেন মসজিদে পড়েন, বাড়িতে গিয়ে পড়েন, বেশি বেশি পড়েন, জুমার দিন সূরা কাহাফ পড়েন, এক সপ্তাহ যাবত ভালো কাজের মধ্যে থাকতে পারবেন। আচ্ছা, নামতে 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 নিচে নেমে এসে বলেছি যে আপনি ইয়ে করেন সূরা ইখলাস তিনবার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হবে? তাহলে অন্তত নিজেকে বলে রাখলেন যে আমি কোরআন মাজিদ পড়ি, আমি পড়েছি। আর সকালে সন্ধ্যায় যদি তিনবার করে এখলাস ফালাক নাস, তিনবার এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, আবার সন্ধ্যায় এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, তাহলে যত সমস্যা আছে সবার জন্য যথেষ্ট। আবার যদি ঘুমানোর সময়তে বলেন এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, এখলাস ফালাক নাস, একবার যখন এখলাস ফালাক নাস হবে তখন মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে হাত বলিয়ে নেবেন, আবার এখলাস ফালাক নাস, মাথার উপর দিয়ে, বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে হাত বলিয়ে নেবেন, আবার এখলাস ফালাক নাস, অন্তত কোরআন মাজিদ পড়েন এটা প্রমাণ করে রাখলেন, তাহলে কোরআন পক্ষে কথা বলবে, নইলে কোরআন বিপক্ষে যাবেই, তখন আমি আপনি কেউ টিকতে পারব না। এ হলো কোরআন। আর সেম বিচারের মাঠে বলবে রব্বি মানা তো তমা সহ তাফা সাপে নিপে, আল্লাহ নবী বলছে, সেম বলবে বিচারের মাঠে আল্লাহ আমি এ লোকটাকে দুইটা কাজ করতে দিন, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একই কথা হলো না? যেই কথা আল্লাহ বলছেন সেই কথা সেমও বলবে, যে কথা আল্লাহ বলছেন কি বলছেন, আমি নিজ হাতে নেকি দিব এই কারণে,
এক আমার কারণে খায়নি, দুই আমার কারণে মন মতো চলেনি, এই জন্য আমি নিজে হাতে নেকি দেব। এখন শ্যাম বিচারের মাঠে বলবে আল্লাহ তুমি একে মাফ করো, কেন আমি তাকে দুইটা কাজ করতে দিইনি, এক খেতে দিইনি, দুই মন মতো চলতে দিইনি, একই কথা হলো না? তাহলে শ্যাম বিচারের মাঠে যা বলবে আল্লাহ এখন তা বলছেন, সবসময় বলছেন। গতকালকে মাগরিবের পরে আকাশ থেকে চিৎকার শুরু হয়েছে, মাগরিবের পর থেকে নিয়ে শাওয়ালের সন্ধ্যা পর্যন্ত, যেদিন শ্যাম শেষ হবে সেদিন সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে সব সময় বলছে, ইয়া বাদিয়াল খায়রে আকবিল, শোনো যারা একটু ইবাদত বন্দেগি করতে চাও তার আগে আসো, আসো আসো আসো, করো করো করো, একটু ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, দান খায়রাত করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো আসো। ইয়া বাগিয়া সররে আকসির, যারা একটু পাপ চিন্তা ভাবনা করেছো, সুদ ঘুষ নিব, লোন নিব, এই সেই করব, রমজান মাসে অমুক দখল করব, এই সময়তে সুযোগ হবে, তোমরা যারা অন্যায় করতে চাচ্ছ তারা একটু থামো থামো থামো, একটু বিরত থাকো, একটু বিরত থাকো, একটু বিরত থাকো। এইভাবে এক টানা 29-30 দিন ফেরেশতা বলতেই থাকছেন, সব সময় বলছে, এখন বলছে 24 ঘন্টা একই রকম। আর একটা ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে এতগুলো জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে এতগুলি লোকের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আমি আর আপনি বুঝতে পারি না, নাহলে তো খুশি হয়ে যেতাম যে আমার নামটা চলে এসেছে, তাহলে আমার নামটা চলে এসে তাহলে তার আমি ভালোভাবে চলতাম না, তা যার কারণে কেউ জানতেই পারেনি কি যে করলো, কি যে ঘোষণা হলো ভালো মন্দ, কিন্তু 24 ঘন্টা ঘোষণা চলছে, জাহান্নাম থেকে অমুক অমুক মুক্তি, জাহান্নাম থেকে অমুক অমুক মুক্তি, এর নাম রমজান। আল্লাহ রাসূল বলেছেন মা সূর্য মাথার উপর থেকে একটু ঢুলে গেলে সব দরজা খোলা, তখন আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেন কিছু ইবাদতের জন্য, মানে সব কবুল হয়ে গেল, রাত 12টা হলেই সব দরজা খোলা, আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেন কিছু ইবাদতের জন্য, কেন যা বলবো সেটা কবুল হয়ে যাবে, আবার যখন আজান দেওয়া হতো তখন কিছু ইবাদতের জন্য তাড়াহুড়া করতেন, কেন সব দরজা খোলা। এইবার রমজান মাস একবারে গতকাল সন্ধ্যার সময় খুলে গেছে, জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দরজা খোলা, সব খোলা একবারে এক টানা 29-30 দিন। তাহলে অল্প সময়ের জন্য এত তাড়াহুড়া, তো পুরো 29-30 দিন কিছুই নাই, কি আছে আব্দুর রাজাক সাহেব? হ্যাঁ, 11 মাসে যা ব্যবসা হয়েছে এই 1 মাসে তা হবে, এইটা আছে। তো যদি তাই হয় তাহলে তো সমস্যা বেড়ে গেল, প্রয়োজন বেড়ে গেল, যখন ঝামেলার প্রয়োজন বেড়ে যাবে তখন তো ইবাদত কম হয়ে যাবে। ইফতারির এত ব্যবস্থা থাকলে, সাহারির এত ব্যবস্থা থাকলে খাবো না, সিয়াম পালন করবে, ইবাদত করবো, যা খেয়েছি তাতে তো আমি ইমাম হিসেবে ইমামতি করছি, সেই ইমামতি করার পরিবেশ নাই, এত খাওয়ার খেয়েছি, পুরাতন ঢাকা বাড়ি মানে খাওয়া, বেরায়াত বাড়ি মানে খাওয়া, খাও না যা খাও ভালো আলহামদুলিল্লাহ, খাওয়া ভালো সেটা আমি অপছন্দ করি না, খাওয়ান, কিন্তু এত হিসাব নিকাশ হলে ইবাদত করা যাবে না। সব দরজা খোলা গতকাল সন্ধ্যা থেকে নিয়ে যেদিন রমজান শেষ হবে সেদিন সূর্য ডুবা পর্যন্ত সব দরজা খোলা। রমজান মাস ভিন্ন ধরনের মাস, রমজান মাস ব্যতিক্রম মাস, মর্মে সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টিকে খুব শক্তভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ সাল্লাহ বারকালাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। রমজান মাসে আজকের খুতবার শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে রমজান মাসকে মূল্যায়ন করব কিভাবে। রমজান মাস খুব দামি মাস এটা বুঝলাম, ক্ষমার মাস এটা বুঝলাম,
রহমতের মাস এটা বুঝলাম, তো এইটাকে ধরবো কিভাবে? তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে যেটা বোঝা যায় সেটা হলো এক নাম্বার ধরার পথ রাতে তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া। তারাবিটাকে টিকে রাখতে হবে, তবে জামাতের চেয়ে একাই পড়লে বেশি টিকাতে পারবেন। জামাত চলে জায়েজ, তবে একাই পড়লে বেশি টিকাতে পারবেন কেন? আপনি আপনার স্বাধীন মতো তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা কান্নাকাটি করতে পারবেন। এটা উল্লেখই আছে রমজানের জন্য। কেন? মান কাম রমজান ঈমান হেদে সাবান কফির আল্লাহ মা তাকাদাবা মিন জামবিহি, কে যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে তাহলে তার সব পাপ ক্ষমা। এটা হলো এক নাম্বার, এটাইকে শক্তভাবে ধরতে হবে। একাই ধরেন সবচেয়ে ভালো হবে, যদি একাই ধরে এমনি ঘুমিয়ে থেকে গেলেন তা তো আর হবে না। আগে চলে গিয়ে টিভি চালু করে দেন, ধরে টিভিটার একবারে ওই তারি কেটে দেন আজ থেকে তারই দেখবো না। আব্দুর রহিমকে বলি যে খবর টবর দেখি, আরে খবর টবর দেখবো? আপনার দাদি যেভাবে সেম থাকতেন সেভাবে থাকবেন আপনি, তিন তারা দেখে। আপনার দাদি সেম থাকতেন কিভাবে? তিন তারা দেখে। এখন রাতে রাত গড়ে গেছে, এখন রাত ফজর হয়ে এসেছে, ওরকম সময় ওটা দেখে করব। ঠেকে গেছি কই? আমরা তো একদিনও টিভির সাথে এক মিনিটও দাঁড়ায় না, টিভির সাথে আছি তো, আমাদের কি দিনপথ বন্ধ হয়ে আছে? আমাদের কি কোনো কিছু বন্ধ হয়ে আছে? বন্ধ হয়ে নেই তো, হাটে বাজারই যায় না, খায় না নাকি? খাই তো, তো বন্ধ তো হয়ে নেই। তাহলে এক নম্বর পথ হলো তারাবি, রাতের সলাত। দুই নম্বর পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। এই কথাটা কি? রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। তো পূর্ব দিক থেকে বাতাস বইলে পশ্চিম দিক থেকে বাতাস মানে ধ্বংস, বাড়ি ঘর ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, সব গাছপালা গাছগাছালি সব গেছে, ফসলপাতি সব গেছে। তার মানে হলো পশ্চিম দিক থেকে বাতাস, পশ্চিম দিক থেকে বাতাস মেঘ উঠলেই আল্লাহ রাসূল ঘরে ঢুকতেন, একবার বাইরে যেতেন, একবার ঘরে ঢুকতেন, একবার না জানি আজ বিপদ হয়, না জানি আজ বাড়ি ঘর ভেঙে চলে যাবে, সব গাছপালা সব নষ্ট হয়ে যাবে। তো উত্তর দক্ষিণে এরকম কিছু আছে, তবে উত্তর দক্ষিণ দিকে লু হাওয়া বাতাস, যাতে শরীর আর জ্বলে যাবে, গাছপালা জ্বলে যাবে, এরকম বাতাসের সম্ভাবনা থাকে। আর পূর্ব দিকের বাতাস সবসময় পশু প্রাণীর জন্য কল্যাণকর, গাছপালার জন্য কল্যাণকর, গাছপালা তাজা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। পশু প্রাণীর ভিতরে সতেজতা আসবে, মানুষের ভিতরে সতেজতা আসবে, শরীরটা কেমন কেমন করছে, বেশ স্ফূর্তি আছে, বেশ ভালো লাগছে, তার নাম হলো পূর্ব দিকের বাতাস। তা আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস যত উপকার করতে পারে আল্লাহর নবী রমজান মাসে অসহায় পুরুষ নারী তার চেয়ে বেশি উপকার করতে পারে। এই কথাটা কি? এই কথাটার অর্থ হলো এই যে দানের হাত যেভাবে প্রশস্ত করছেন তার চেয়ে বেশি করতে হবে। আর আমরা যারা পুরাতন ঢাকায় বসবাস করি, আমরা সাতাশে রমজানকে খাস করেছি, সাতাশে রমজানে দান করলে আর গতকাল মাগরিবের পরে দান করলে এক টাকা কম বেশ হবে, কথা আল্লাহ নবী বলেন। ও তো লাইলাতুল কাদর ধরা না ধরা, সাতাশ হবে না, ২৯ হবে না, ১০ হবে না, ১১ হবে না, রমজানের বাইরে হবে নিশ্চিত তো নই, ৪২টা কল আছে নে বুঝলাম রমজানের শেষ দশকে বেশি হাদিস এইটা। কিন্তু দান খায়রাতটা এই শেষ দিনে হিসাব করতে হবে এই কথা নয়, গতকাল মাগরিবের পর থেকে একই রকম ভাবে একই রকম চলবে। রুজি যা খাবো মনে করেছেন একটা ভালো পরিমাণে দানের হিসাব করেন, অসহায় পুরুষ নারীকে দান করেন, গ্রামের বাসিন্দা মিসকিন ফকির, ফকিরকে চেয়ে বেড়ায়, এ বের হওয়ার সময় জায়গা দেখতে পাবেন, মিসকিনকে চাইতে পারে না, সংসারও চলে না, আপনাদের পাড়াতে আছে,
ব্যবসা বাণিজ্য একটা ছলর ছিল, এখন নেই। কাজ করে কাজ ছিল কিন্তু কাজ পাচ্ছে না, কারণ কাজ করতে পারে না, সংসারটা তো খুব অসুবিধা আছে, এলো মিসকিন। ফকির আর মিসকিন মাথায় রাখতে হবে, ফকির আর মিসকিন। পানির ব্যবস্থা করে, কাপড়ের ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা নয়, কাপড়ের ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে। আর বেসরকারি কওমি মাদ্রাসা, বেসরকারি কওমি মাদ্রাসা আমাদের তো যেগুলো আহলে হাদিস আকীদার আছে আছেই, সেগুলিতে যাবেন, যাত্রাবাড়িতে দিবেন, নাজিরা বাজারে দিবেন, আপনার ওই দারুস সুন্নাতে দিবেন, যা আমাদের প্রতিষ্ঠানে আছে কওমি মাদ্রাসা সেখানে দেন, সেগুলোতে দান করেন ফকির মিসকিন এবং এখানে। আর আমি নিঃস্ব মানুষ যেটা বলি সেটা আমি একটা নিঃস্ব মানুষ সেই জন্য বলি, এই দেশের ব্যতিক্রম বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফের হিসেবটি এ দেশের প্রতিষ্ঠান হিসেবে একেবারেই ভিন্ন। ওখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন, প্রায় 300 জন শিক্ষক আছেন, 300 জন, 32 লক্ষ বেতন প্রতি মাসে, 500-600 জন অসহায়, 305 জন ইয়েতিম, মানে ওই হিসেবে ভিন্ন। কিভাবে চলে সেটা আমি জানি না, আমরা সহযোগিতা করি সেই জন্য চলে। জামিয়া সালাফিয়া কোনো বিদেশি সহযোগিতাই চলে না, জামিয়া সালাফিয়া কারোর ব্যক্তিগত সহযোগিতাই চলে না, জামিয়া সালাফিয়া আমাদের মতো সাধারণ মানুষের দানে চলে, দেশীয় দানে চলে। যে জামিয়া সালাফিয়ার জন্য যেটা আমি আপনাকে ভিন্নভাবে অনুরোধ জানিয়েছি সেটা হলো দোয়া, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল কর। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার অনুরোধ রক্ষা করুন, এই রমজান মাস হিসাবে একটু আপনার দোয়ার সাথে জামিয়া সালাফিকে শরীক করুন, আল্লাহ তুমি জামিয়া সালাফি কবুল করো। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা ইংরেজি আরবির ভালো মানের শিক্ষার ব্যবস্থা জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে প্রায় 3 বিঘা জমির উপরে, 90 শতক জমির উপরে, যার 4 তলার কাজ শেষ হতে যাচ্ছে, 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। ওখানে একটা একাডেমিক ভবন শেষের দিকে, যার 1 একাডেমিক ভবনে 3000 ছাত্র ক্লাস করতে পারে, 3000 ছাত্র একসাথে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে, যেটা দিন রাত বলে আসছি 1 বছর থেকে, 200 শতক জমির উপরে প্রায় 6 বিঘা, 33 শতকের বিঘাই 6 বিঘা জমির উপরে এই মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা এদেশের সবচেয়ে বড় মসজিদ, যার 1 তলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এইটা প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে, বাংলাদেশের সবচেয়ে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, যেটা আপনার বাড়ির পাশে সম্পূর্ণ মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা 21 বিঘা জমির উপরে, 7 একর 21 বিঘা জমির উপরে মহিলা শাখা, বাকি হলো পুরুষ শাখা। সেদিন গেছিলেন, মাঝে মধ্যে যাবেন, দেখে আসবেন। আমি এটা বলে রাখছি আপনাকে দোয়া করার জন্য, রমজান মাস হিসাবে দানের হাত প্রশস্ত করার জন্য, বিচারের মাঠে আমি যেন ঠেকে না যাই যে তুমি তো দায়িত্ব পালন করছিলে কাউকে বলনি, আপনাকে আমি বলে রাখলাম, দায়িত্ব আপনার। আমি সুরিটোলা মসজিদে খুতবা দিই এই হিসাবে আমি বলতে চাচ্ছি, সুরিটোলার যারা ভ্যান চালায়, যারা দিন মজুর হিসাবে কাজ করে, তারাও বাইতুল হাম জামি মসজিদে 10 টাকা হলো দান করবে, এটা আমার আন্তরিক জোরালো দাবি অনুরোধ। যারা টাকা পয়সা রাখে তারা 2000, 5000, 50000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দান করবে, কেন? ওই মসজিদ 2-1 টাকার নয়, 3 কোটি টাকা খরচ হবে পাইলিংয়ে করছে, তাহলে কি 2-1 টাকার মসজিদ হলো? কিভাবে হবে আব্দুর রহিম সাহেব, সেই চিন্তা আমি কোনোদিন নিজেও করিনি, আপনাকে করতে বলি না।
আপনাকে আমি দোয়া করতে বলেছি আর দানের হাত প্রশস্ত করতে বলেছি। রমজান মাসে জামিয়া সালাফিয়া দান করার জন্য যেগুলো বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান বের করেন, পত্রিকা নিয়ে বের করেন, সেখানে দান করেন। আর যেগুলো বিকাশ নাম্বার আমার কাছে থাকে সেগুলি ব্যবহার করেন। আর যারা বাহিরে দিনী ভাই বোন তাদের জন্য যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার সেটা ব্যবহার করতে হবে। যৌথ অ্যাকাউন্ট নাম্বারে বাহির থেকে টাকা আসে না, যার কারণে যারা দেশবি বিদেশি ভাই বোন তারা জামিয়া সালাফিয়া সহযোগিতা করতে চাইলে যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার 0071120004027 আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী, এটা নাম্বার ব্যবহার করতে হবে। এরপরে যেটা সেটা হলো এই, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, তিন চার তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করে করবেন, পাঁচ খাওয়ার নিয়মে চলে আসলাম, যে কোনো মূল্যে আপনাকে ভোর রাতে কম খেতে হবে, এটা আমার অনুরোধ। আপনি ভোর রাত্রে খাওয়া একটু রুটি একটু দুধ একটু কলা মিস করে খান, সকালে ঘুমিয়ে যাচ্ছেন কেন? ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে বয়স কমে যাবে, কাজকর্মে অলসতা চলে আসবে, সব কিছু সমস্যা নেমে আসবে। সূর্য উঠার পরে ঘুমাবেন, ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল করেন, হাঁটেন, হাঁটতে 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 সূর্য উঠে গেছে দুই রাকাত সালাত আদায় করে ঘুমান। যেহেতু তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে রমজান মূল্যায়ন করতে হবে এত জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মূল্যায়ন করার জন্য এক নম্বরে যেটা অনুরোধ করলাম, তারাবি জামাতের চেয়ে একাই পড়েন বেশি ভালো হবে। দুই দান খেরাত করেন, দান খেরাতের ব্যক্তি হিসাব কারা হবে মোটামুটি সেটাও বললাম। তিন কোরআন তেলাওয়াত করেন, চার তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। তাসবিহ তাহলিল জিকির আজকার করতে গিয়ে ফজরের পরে খাওয়া খেয়ে ঘুমিয়ে যাওয়া এই নীতি বাতিল করতে হবে, করতেই হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, এটা জরুরি, এখানে ঘুমাতে হবে, ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না। ফজরের সালাতের পরে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে সূর্য উঠে দুই রাকাত সালাত আদায় করে ঘুমাতে হবে। যদি ঘুমাতে কম খাবেন ঘুম এত লাগবে না, বেশি খাবেন ঘুম বেশি লাগবে, হালকা হয়ে চলেন সহজ হবে। যত খাওয়া বেশি হবে, যত শরীর ভারী হবে, যত পেট মোটা হবে তত ইবাদত কমে যাবে, কাউকে বলা লাগবে না, এটা অটোমেটিক, এটা গতি, কেউ বলবে তাহলে আপনি করবেন না, এটা এটা স্বাভাবিক গতি, ঘুম বেশি হলে ইবাদত কমে যাবে। এইভাবে সিয়াম রমজান মাসকে মূল্যায়ন করার জন্য কথা হিসাবে বলে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী মুসলিম ভাই বোন। এরপরে যেটা সেটা হলো এই, তাড়াতাড়ি ইফতার করুন, ইফতার যে কোনো মূল্যে তাড়াতাড়ি করতে হবে। সবচেয়ে বিজ্ঞাপন পোস্টার লিফলেটে যেটা সবচেয়ে আগে আছে তার হাফ মিনিট আগে ইফতার করবেন, তাহলে তাড়াতাড়ি বজায় থাকবে। আর সতর্কতা, তিন মিনিট দেরি করলে এটা ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, আমি আপনি বলবো এই জন্য নয়, ওটা আল্লাহ নবী বলে রেখেছেন, আমি বললেই কি আর না বললেই কি। সারা পৃথিবীর মানুষ যদি সতর্কতামূলক তিন মিনিট দেরি করে সারা পৃথিবীর মানুষেরই চাল চলন হলো ইহুদি খ্রিস্টানদের মতো, এটাই চূড়ান্ত, এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। তাজা খেজুর দিয়ে ইফতার করেন সুন্নাত, সম্ভব না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করেন সুন্নাত, যদি সুখা খেজুর না হয় তাহলে পানি দিয়ে ইফতার করেন। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না, পৃথিবীর কোনো কিছু যোগ্যতা রাখে না। এক তাজা খেজুর নেই, দুই সুখা খেজুর নেই, তিন পানি। বিসমিল্লাহ বলে ইফতার করুন, ইফতার করার পরে পানি মুখে দিয়েই একটু কিছু মুখে দিয়েই জাহাবত জামাও অবতালাতিল উরুকো সাবাতাল আজরি ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শরীর সিক্ত হলো এবং নেকি প্রমাণিত হলো। আল্লাহুমা লাকা সুমতু ওয়ালা রিজকাকা আফতারতো, যেহেতু হাদিস ঠিক নয় কাজে এটা বলা যাবে না, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। মুখে কিছু দিলে বিসমিল্লাহ বলতে হয়, বাস আমি মুখে দিলাম বিসমিল্লাহ বলে, এরপরে জাহাবাজ জামাও, এই ইফতার তাড়াতাড়ি করার জন্য বলছি। সাহারি অল্প থেকে অল্প, কিছু থেকে কিছু,
এক ঢোক পানি হলো সাহারি খাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন সাহারি খাও, তাতে বরকত আছে। আবার বলছেন ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। আপনারা এক সাহেব আজানি হয়ে গেছে, কোনো কিছু রেডি হয়নি, তো তাহলে এমনি থাকেন, কোনো সমস্যা নেই। খানা পানি সামনে রেডি, আজান হচ্ছে, খান, কোনো সমস্যা নেই। খানা পানি রেডি, সামনে আজান হচ্ছে, খান, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই। ফরজ গোসল করিনি, ফজরের সালাত আদায় করিনি, দুপুর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। ভুলে কিছু খেয়ে নিয়েছেন, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। বমন হয়ে গেছে অনিচ্ছাই, কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। শ্বাসের কারণে ইলহেলাল ইনহেলাল ব্যবহার করেন, করেন, সিয়ামের কোনো সমস্যা নেই। রক্ত দেন, সিয়ামের কোনো সমস্যা নেই। রক্ত নেন, সিয়াম ভেঙে যাবে, রক্ত নেন, সিয়াম ভেঙে যাবে, রক্ত দেন, সিয়ামের কোনো সমস্যা নেই। কাঁচা ডাল দিয়ে সিয়াম দাঁত পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই। সুরমা লাগান, সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় ধরে গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, মহিলারা ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না মর্মে, ওরা পিল বড়ি খেয়ে ঋতু হাইজ বন্ধ করে সিয়াম থাকতে পারে, কোনো সমস্যা নেই। যারা একেবারেই অচল অথর্ব বৃদ্ধ মানুষ, সিয়াম থাকতে পারে না, তারা প্রতিদিন সোয়া কেজি করে চাউল দিবে। অসুস্থতা ভালোর আশা করা যায় না, তারাও সোয়া কেজি করে চাউল দিবে। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াই, সেই মহিলা পরে সিয়াম থাকবে, এখন ছেড়ে দিয়ে। যদি সাহস না করে যে আমি করতেই পারবো না, তাহলে সেও সোয়া কেজি করে চাউল দিবে। যে মহিলার পেটে বাচ্চা আছে, সেই মহিলা অন্য সময় সিয়াম পালন করবে, এখন ছেড়ে দিবে। যদি মনে করে যে আমি গত বছরই করতে পারি, তা আমি কুলাতেই পারি না, তাহলে সেও সোয়া কেজি করে চাউল দিবে। যারা সিয়াম করতে অক্ষম, তারা সবাই সোয়া কেজি করে চাউল দিবে, বাস। এক সোয়া কেজি যথেষ্ট, এক সোয়া কেজি একজন ফকির বা মিসকিনকে দিতে হবে। ফকির চেয়ে বেড়ায়, মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা মোটামুটি আলোচনার শেষের দিকে চলে আসলাম। কোনো যদি গুরুত্বপূর্ণ কথা থেকে